হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নি ব্লগস। আমি সায়নি, নিয়ে এসে তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও। তো আজকের এই ব্লগটা হতে চলেছে জামাই ষষ্ঠী নিয়ে। তো বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী যেমন ব্লগ করেছি, এটা তো দ্বিতীয় বছর, তো এরও জামাই ষষ্ঠীর ব্লগ অবশ্যই করব, সেটা তো স্বাভাবিকই। তো যাই হোক, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জামাই ষষ্ঠী বলো বা নর্মাল ষষ্ঠী, যেটা প্রত্যেক ছেলে মেয়েকেই তার মায়েরা করে, তো সেই যে বানা যে সাজায়, বানার জল দেয়, পাখার হাওয়া দেয়, তো সেটা খুব সুন্দর করে মা সাজিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করলাম ভিডিওর স্টার্টিংয়েই। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মা প্রথমে আগে শুভকে সুন্দর করে ষষ্ঠীর পাখার হাওয়া আর বানার যে জল দেয়, সেই জল দিল, তারপরে পাখার হাওয়া, তারপরে হাতের মধ্যে হলুদ রঙের একটা সুতো বাঁধতে হয়, সেই সুতোটা বেঁধে দিল, তারপর ধান দুব্বাদি যেমন নর্মাল প্রত্যেকবারই আশীর্বাদ করা হয় প্রত্যেক যে কোনো অকেশনে, তো সেই আশীর্বাদ করবে, তো তারপর আমাকে করবে। তো প্রথমে আমি বললাম যে জামাই বলে কথা, তো জামাইকেই ফার্স্টে করো, তারপর আমি বসবো, কারণ গত বছর একসাথে বসেছিলাম, যেহেতু বিয়ের পর প্রথম বছর, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ক্যামেরাটা তখন করার কেউ ছিল না, এখনও সেরকমভাবে ক্যামেরা করার কেউ নেই, কারণ মা তবুও একটু ভালো ক্যামেরা করে দেয়, মানে ভালো ভিডিও করতে পারে, মানে খুব ভালো না, মানে মোটামুটি ভালোভাবেই হবে ভিডিও, তো সেরকম মা তাও পারে, মাকে আমি শিখিয়ে দিয়েছি। তো যেহেতু মা ওকে বানা জল দিচ্ছে, পাখার হাওয়া দিচ্ছে, এইসব ষষ্ঠীর যা যা নিয়মগুলো হয় সেগুলো করছে, তো সেখানে তো মা আর ভিডিও করতে পারবে না, সেটাই স্বাভাবিক। তো তার জন্য আমি ভিডিও করছিলাম আর মা ওকে ষষ্ঠীর যা যা নিয়ম সেগুলো করছিল। তারপর এখন দেখো আমাকে মা ষষ্ঠীর যা যা নিয়ম হয় সেগুলো করছে, ভিডিও করছে শুভ, তো সেই জন্যই তোমাদের সাথে আমি আলাদা আলাদাভাবে শেয়ার করছি। গত বছর যেহেতু শুভর অফিস ছিল, সেই জন্য সকাল সকাল আমাদের বানার জল নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ফল টলও খাওয়া হয়ে গেছিলো, আর যেহেতু শুভর অফিস ছিল তার জন্য শুভ রাত্রিবেলায় খেয়েছিল জামাই ষষ্ঠীর যে অ্যাকচুয়ালি যে ভুড়িভোজ হয় যেটা, তো সেটা তো শুভর যেহেতু অফিস ছিল গত বছর, তার জন্য ও রাত্রিবেলায় সেই ভুড়িভোজটা কমপ্লিট করেছে। বাট অফিস যাওয়ার আগে মা ওকে বানার জল দিয়ে দিয়েছিলো, যা যা হয় আর কি সেগুলো সব কমপ্লিট করে দিয়েছিলো, তারপরে ও অফিস চলে গিয়েছিলো, রাত্রিবেলায় এসে খেয়েছিলো। যেহেতু এবছর ওর ছুটি ছিল তার জন্য খুব সুবিধা হয়েছে, অ্যাকচুয়ালি যে মধ্যাহ্ন ভুড়িভোজ হয় সেটা এবছর একদম প্রপার ওয়েতে হয়েছে, মানে অফিস থেকে এসছে, এসে তারপর সুন্দর করে একবারেই ষষ্ঠীর যা নিয়মগুলো হয় সেগুলো করে কমপ্লিট করার পর একবারে সুন্দর করে ভুড়িভোজ করে নিয়েছে, দুপুরবেলাতেই হয়েছে, সেগুলো একদম প্রপার ওয়েতে যেটা হয় জামাই ষষ্ঠী সেটা এবছরই হয়েছে, ছুটি থাকার জন্য সেটা সুবিধা হয়েছে, গত বছর সেটা হয়নি, ছুটি হয়নি, তার কারণ গত বছর যেহেতু বিয়ে হয়েছিল আমাদের, তো আর গত বছর জামাই ষষ্ঠী তো অনেকটা এগিয়েছিল, মানে আমাদের যেহেতু বিয়ে এপ্রিল মাসে হয়েছিল, 24শে এপ্রিল, আর জামাই ষষ্ঠী ছিল 25শে মে, তো গত বছরের জামাই ষষ্ঠী আর আমাদের বিয়ের মধ্যে মাঝে এক মাসের গ্যাপ ছিল, তো স্বাভাবিক বিয়ের সময় শুভ ছুটি নিয়েছিল, তো সেই ছুটি নেওয়ার পর আবার জামাই ষষ্ঠীর সময় ছুটিটা নেওয়া হবে না বা ছুটি নেওয়া পসিবল নয়, তো তার জন্য একটু অসুবিধা হয়েছিল। আর এবছর তো সেটা নয়, এবছর তো বিয়ে হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, আর জামাই ষষ্ঠীটাও এবছর একটু পিছিয়ে পড়েছে জুন মাসের 12 তারিখে, তো তার জন্যই সবই একদম প্রপার ওয়েতে হয়েছে। তো আমাকে দেখো, আমি নাইটি পরেই বসে পড়েছি বানার জল নিতে ষষ্ঠীর সময়, আমার আর সত্যি সাজতে কিচ্ছু ইচ্ছা করছে না, আর মানে ভালো লাগছে না, এত গরম লাগছে না, সত্যি ভালো লাগছে না, তো আমি ভাবলাম যে আমি নাইটি পরেই বসে পড়ি, তুমি সেইভাবেই আমাকে দাও, অত তো কেউ দেখছে না, আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি তো নাইটিটা তো ছেঁড়া ফাটা পড়িনি, খুব সুন্দরই লাগছে আশা করছি, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে ভালো লাগছে কি না আমাকে। আর মোদ্দা কথা, আমি তো কোথাও যাচ্ছি না, আমি তো ঘরেই রয়েছি, তো নাইটি পরে নিতে তো কোনো একটা অসুবিধা নেই, তো আমি সুস্থভাবেই বসে পড়েছি নিতে। তো এখন আমাদের এবার খাওয়া দাওয়ার পালা, এবার আমরা খাবো,
দুজনেরই বানার জল নেওয়া হয়ে গেছে, পাখার হাওয়া খাওয়া হয়ে গেছে, হাতে সুতো বাঁধাও হয়ে গেছে, আশীর্বাদও নিয়ে নিয়েছে, এবার আমরা খেতে বসবো। তো মা সব আমাকে এগিয়ে দিয়েছিল, আমি সুন্দর করে সব বাড়ছিলাম, সাজাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু রান্না এত গরমের মধ্যে এত কষ্ট করে এত খাটনি করে এত রান্না করেছে, তো আমি বললাম আর মাও বললো যে তুই তাহলে সুন্দর করে সাজা। তো আমি বললাম ঠিক আছে, তুমি সব টেবিলের মধ্যে রাখো, আমি সব সাজিয়ে দিচ্ছি। তো আমি সুন্দর করে সাজিয়েছি, কতটা সুন্দর করে সাজাতে পেরেছি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালোভাবে সাজাতে পারলাম কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ সবার সাজানো গোছানো তো একরকম হয় না। তো চেষ্টা করলাম সুন্দর করে সাজানোর, আর দেখতেই পাচ্ছ কী কী খাবারের মেনু হয়েছে স্পেশাল জামাইয়ের জন্য, জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। যতটা সম্ভব হয়েছে মায়ের পক্ষে ততটাই মা করেছে। তো আমরা জামাই ষষ্ঠী সেরে সোজা আমি আবার শ্বশুরবাড়ি চলে গেছি। তো রাস্তায় যাওয়ার পথে এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটা আমার চোখে পড়লো, তো ভাবলাম সেটার একটা ভিডিও করি। তো এইভাবে আজকে আমাদের দিনটা শেষ হলো, এইভাবে আমরা আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কাটালাম। তো তোমরা প্রত্যেকে কেমনভাবে সবাই সবার জামাই ষষ্ঠী কাটালে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। লাস্টের দিকে বাড়ি যাওয়ার পথে এত গরম লাগছিলো যে আইসক্রিম খেতে বাধ্য হলাম, বীভৎস গরম, যেটা তোমাদেরকে আগেও ভিডিওতে অনেকবার বলেছি। তো ভিডিওর লাস্টে তোমাদের জন্য কিছু ফটো থাকবে যেগুলো আমরা জামাই ষষ্ঠীতে ক্লিক করেছিলাম, তো ফটোগুলো দেখতে কিন্তু একদম ভুলো না। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।